So guys, আপনারা যে কিছুক্ষণ আগে এই পিভট শো রকমের সুন্দর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা তৈরি ইমেজেস গুলোকে দেখলে এগুলো খুব সহজেই আপনিও তৈরি করতে পারবেন। তো আজকে এই টিউটোরিয়ালে আমি বলতে চলেছি কি করে আপনি এই আর্ট ওয়ার্ক যেটা ট্রেন্ডে রয়েছে বর্তমানে সেগুলো খুব সহজে তৈরি করতে পারবেন। তো আপনি যদি নিউ হন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পেজটাকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন বাকিদের সাথে। এটি হলো আমার লিঙ্ক, এটা হচ্ছে আমার ইউটিউবের লিঙ্ক এবং আপনি গিয়ে সেখানে সাবস্ক্রাইব করে দেখতেও পারেন আমার কন্টেন্টস। চলুন শুরু করা যাক। ফার্স্টে একটা আলোচনা করে নিই যে এআই কি করে কাজ করে। এআই অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটি টেকনোলজি যেগুলো অনেকগুলো ডেটাবেস বা অ্যালগরিদমের সমন্বয়ে তৈরি। এর মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো ধরনের কাজ খুব ইজিলি তৈরি করতে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি টেকনোলজি যেগুলো অনেকগুলো অ্যালগরিদম বা ডেটাবেসের সমন্বয়ে তৈরি। এগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার বিশেষ প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করতে পারেন। তো যেমন আর্টওয়ার্কের ক্ষেত্রে আপনি কি করে একটি র্যান্ডম ইমেজ জেনারেট করতে পারবেন। ধরুন যে একটি ছেলে আর একটি বালক সাইকেল চালাচ্ছে রাস্তার উপর দিয়ে, তো আপনি সার্চ করার পর চারটে র্যান্ডম ইমেজেস পাবেন এবং এর মাধ্যমে আপনি আরো ভ্যারিয়েন্ট তৈরি করতে পারেন ইজিলি উইদাউট এনি হেজিটেশন। আপনি আপস্কেল করতে পারেন ম্যাক্স অবধি এবং আপনি শেয়ার করতে পারেন, সেভ করতে পারেন আপনার ডিভাইসে, দেন আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অনেক আপনার অ্যাটেনশন পেতে পারেন। তো আপনি কি করে সেটা করবেন সেটার জন্য ফার্স্টে আপনার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে। ডিসকর্ড অ্যাকাউন্ট খুব কমন এখনকার দিনে এবং আপনিও ক্রিয়েট করতে পারবেন। ডিসকর্ড অ্যাকাউন্টের জন্য আপনি নিচে এই টাইম ল্যাপস ভিডিওটি দেখে নিন যেটা নিচে দেওয়া হয়েছে এবং খুব স্পিড আপ করে দেওয়া হয়েছে। এই ডিসকর্ড অ্যাকাউন্ট ফার্স্টের জন্য আপনাদের জাস্ট ডিসকর্ডের সাইটে যান এবং ডিসকর্ড ডাউনলোড করে নিন। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যে ডিসকর্ড অ্যাভেলেবেল রয়েছে ডাউনলোড করার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট থেকে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর একটি ট্রিক রয়েছে, আপনাকে মিডজার্নি নামক একটি বট সেটা ইমপ্লিমেন্ট করতে হবে আপনার ডিসকর্ড সার্ভারে। সেটার জন্য আপনাকে যেতে হবে midjourney.com এ এবং সেখানে গিয়ে সাইন ইন উইথ ডিসকর্ড করে যেটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটার সাথে অথরাইজ করতে হবে। তো ফার্স্টে এটা করার পর আপনাকে সাইন উইথ বিটা যেটা মিডজার্নিতে রয়েছে সেটা করতে হবে। এর মাধ্যমে আপনার মিডজার্নিটি আপনার ডিসকর্ডে চলে আসবে। এবং সেখান থেকে নিউ পি বলে একটা চ্যানেল থাকবে বা দিকে লেফট, তো দেখতে পাচ্ছি এই স্ক্রিনশটটার মতো। সেখানে গিয়ে আপনাকে জাস্ট সিম্পল কমেন্ট দিতে হবে লাইক প্রম্পটের ভিতরে ব্ল্যাক পেপারটার ভিতরে আপনাকে জাস্ট লিখতে হবে আপনার কি পছন্দ। আপনি প্লাস ইনক্লুড করে আরো কিছু মেটেরিয়ালস ইনক্লুড করতে পারেন। আপনি ডেসক্রিপশন লিখতে পারেন যে আলট্রা রিয়েলিস্টিক রেন্ডার অর ফটো রিয়েলিস্টিক রেন্ডার আপনি চান, আপনি যেটা ইচ্ছা অ্যাড করতে পারেন এবং সেখানে আপনি ভ্যারিয়েশন ভেসে আসবেন। এর মাধ্যমে আপনি খুব সহজেই নানা রকমের ইমেজেস এবং এআই আর্ট জেনারেট করতে পারেন। তো আই থিঙ্ক আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এটা আমার ফার্স্ট ভিডিও। আপনাদের যদি কোনো রকম মনোরঞ্জনের সাজেশন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে ভুলবেন না, এটা আমার ইমেল অ্যাড্রেস এবং নাম্বার। আপনি যদি ক্রিয়েটর হন এবং ক্রিয়েটর এডিশন আপনি চান লাইক এডিটিং এর ক্ষেত্রে ট্রানজিশন এফেক্টস ভিএফএক্স অ্যানিমেশন অবশ্যই আপনি জেনারেট করতে পারবেন আফটার এফেক্টস এর মাধ্যমে এবং আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আরো অনেক কিছু জানতে পারবেন। So thank you guys, thank you for watching. ধন্যবাদ দেখার জন্য সবাইকে। আমি আমার ফার্স্ট টিউটোরিয়ালটা বাংলায় করলাম এবং নেক্সট ভিডিওগুলোকে বাংলাতেই করবো কারণ আমার অনেক বাঙালি দর্শক এবং বন্ধুরাও রয়েছে যারা বাংলা টিউটোরিয়াল দেখতে পছন্দ করেন। তো অবশ্যই কমেন্ট করে জানান, সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন, শেয়ার করুন, স্প্রেড করুন, সব কিছু করুন এবং আমাকে এইভাবে নিয়ে যান। আর অবশ্যই stay with Nauseation।